হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, এই পৃথিবীতে আমরা এসেছি, কিন্তু দেখা যায় কেন এসেছি আর কি করতেছি। যে আল্লাহ যদি একটি আয়াতে বলে থাকেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তাহলে সে পরীক্ষা হতে পারে অনেক কঠিন, হতে পারে অনেক নর্মাল, বা কিছু কিছু পরীক্ষা আছে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কিছু কিছু পরীক্ষা আছে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন। তখন দেখা যায় আমরা কি করতেছি, যে যখন সম্পদ পেয়েছি তখন আমরা কি হয়ে গেলাম, তখন ছোট ছোট মাছগুলো দেখা যায় যে পুকুরে বা খাল বিলে খুব ফালাফালি করে। তখন দেখা যায় কি, যে ফালাফালি করতে করতে তখন এই সম্পদকে এমন এমনভাবে আমরা খরচ করি, তখন দেখা যায় কি, যে সুন্দর নারীর দিকে মন যায়, নিজের স্ত্রী রেখেও অন্য স্ত্রী লোকের দিকে মন যায়, বা ভিতরে ভিতরে অনেক কিছু জেনার মতো কিছু ভাবতে থাকি। এই হলো এক বিষয়। আরেকটা বিষয় হলো যে বিভিন্ন দুনিয়াবি আমিত্বের পিছনে আমরা টাকা পয়সা খরচ করতে থাকি। তখন কি হয়, একসময় এমন একটা ডলা আসে, তখন ওই ডলাতে দেখা গেছে যে এই সম্পদ আবার নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে কি হয়, তখন আবার মানুষগুলো তখন কি করে, যে এই কষ্ট ভোগ করতে থাকে। তখন কি বলে, যে হে আল্লাহ, আমার এত সম্পদ ছিল তুমি কেড়ে নিলা। আল্লাহ কেড়ে নেয়নি, আমার সম্পদ আমি নষ্ট করেছি আমার কর্মদোষে, এবং এই সম্পদ থেকে আমি গরিব দুঃখী এতিমদেরকে দেইনি। এরপরে দেখা গেছে আমার যা মনে চেয়েছে তাই করছি। তবে হ্যাঁ, এই সম্পদ যদি আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতাম, কিছু সংখ্যক দিয়ে আমি চলতাম, হক হালালি বাঁচায় রাখতাম, তখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইতাম। এবং দেখা গেছে যে আল্লাহ বলেছে যে তোমরা যদি গরিব মিসকিন বিভিন্ন এতিমকে সহযোগিতা করো, তখন তোমরা পরকালে তোমাদের এই সম্পদ জমা থাকতো। আর এই সম্পদ পরকালেও তুমি হারাইলা, এই পৃথিবীতে তুমি হারাইলা। বিভিন্ন আমিত্বর দিকে যখন খরচ করা হলো, তখন দেখা যায় যে খরচ করা হয়ে গেল, তখন এই পৃথিবীতেও শান্তি নেই, মৃত্যুর পরেও শান্তি নেই। তখন কি হলো, যে আল্লাহর পথ হারাইলাম, দুনিয়ার সুখ শান্তি হারাইলাম। তখন কি হয়, আমাদের জাহান্নামের দিকে রওনা দিতে হয়। হে জগতবাসী, আমরা কি করব? আমাদের কাছে যদি বা আমাদের ব্যাংক ব্যালেন্সে যদি 1,00,000 টাকা থাকে, সেখান থেকে আমরা 25,000 টাকা আমরা গরিব দুঃখীদের দিকে দেব। তখন আল্লাহ যখন খুশি হবে, তখন এই লাখকে কোটিতে পরিণত করে দেবে। হে জগতবাসী, আমরা কি করতেছি? শুধু ভুল করতেছি। একমাত্র কি, যেমন 4টা 5টা বা 6টা জিনিস আছে, এর মধ্যে প্রথম জিনিসটার নাম হলো কাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই 6টা জিনিস যখন মানুষের ভিতরে কাজ করতে থাকে, তখন 10টা ইন্দ্রিয় তার পক্ষে চলে যায়। এরপরে কি হয়, এরপরে দেখা যায় যে 6টা ইন্দ্রিয়, এর মধ্যে কর্ম ইন্দ্রিয় 5টি, যেমন নফস, হাত পা, হ্যাঁ, এবং মুখ। তখন মুখ চালাই, কথা দিয়ে মুখ চালাই, বিভিন্ন খাবার খাদ্য খেয়ে বিভিন্ন নেশা পান করি, এবং দেখা যায় এই বিভিন্ন এগুলো করতে 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 একটা পর্যায়ে চলে যায়, তখন মানুষ কি করে, সম্পদ হারায়, দুনিয়ার লোভ লালসা তখন থাকলেও আর কিছু করতে পারে না। তাই বলি কি, যে আমাদের যতটুকু সম্পদ থাকবে, এর থেকে গরিব মিসকিনদেরকে আমরা যা করব, তা আমাদের পরকালে জমা থাকবে। আল্লাহ কি বলছে, তুমি যা করবা ঠিক তা পাবা। আমি যখন এখান থেকে আমি চলেছি এবং গরিব মিসকিনদের মাথায় হাত বুলিয়েছি, এবং আল্লাহর ইবাদতও যতটুকু করেছি, আবার খারাপও করেছি, তখন আল্লাহ যখন সেই খারাপ এবং ভালো এই দুটাকে যখন পাল্লাই দেবে, যখন দেখবে যে আমার এই খারাপের পাল্লাটা পাতলা এবং ভালোর পাল্লাটা বেশি, তখন আমরা রেহাই পেয়ে যাব। হে জগতবাসী, আমরা একটু যদি খেয়াল করি, তাহলে দুনিয়ার আমিত্ব কমিয়ে দেই, ভালো পোশাক পরবো, ভালো খাবো, এই চিন্তা কমিয়ে দেই, আমাদের ভাগ থেকে আমরা এতিম মিসকিনকে দেব। কেননা আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছে, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী, যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অন্ন বস্ত্র দান করে না, তাহলে আল্লাহ এদের নামাজটাও কবুল করে না। তাই বলি কি, যে আমরা এতিমের মাথায় হাত বোলাবো, বস্ত্র দান করব, যতটুকু আমার সাধ্য আছে। আমি যদি 3 বেলা খাওয়ার মতো যোগ্যতা আমার থাকে, তাহলে 1 বেলার খাওন আমরা গরিবদের মধ্যে, এতিমদের মধ্যে আমরা দেব। হে জগতবাসী, আজকের এই আলোচনাটির মূল বিষয় হলো যে সূরা মাউনের দিকে লক্ষ্য করলে আল্লাহ সমস্ত ইবাদতকে বরবাদ করে দেয়। যারা ইতিমের গলায় ধাক্কা দেয়, অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না। হে জগতবাসী, আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীতে অনেক মানুষই আছে যে তারা অসহায়, কিন্তু তাদের দেখার কেউ নেই। এখন আমরাও যদি এটা না দেখি তাহলে কে দেখবে? তখন আল্লাহই দেখে। এটা আমাদের মতো যারা গরিব মিসকিনদেরকে দেখি তাদের উসিলায় কিন্তু আল্লাহ এদেরকে দেখে। হে জগতবাসী, আজ আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলছি, আমরা দুনিয়ার আমিত্বকে কমিয়ে দিয়ে আমরা কি করব? গরিব মিসকিনদের দিকে একটু লক্ষ্য করব। তো আজ সকলেই ভালো থাকবেন এই বলেই রাখছি। আল্লাহ হাফিজ।